বিনময় একটি ঘামের ফোঁটার বিনময় ওই জান্নাতি হুরদের মানে বিনময় গোটা পানিগুলো পৃথিবীর মিশকে আম্বারে পরিণত হয়ে যাবে মিশকে আম্বার হয়ে যাবে এটা হলো সুন্দর যে একে বলে শুনছ তাহলে ওই বিবিকে কি আমরা দেখব না ওই বিবিকে অবশ্যই দেখব এরপরে আমার আল্লাহ কি বললেন بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহর কিতাব তেলাওয়াত করে অধ্যয়ন করে পাঠ করে জি কিতাবের জন্য জি কোরআনের জন্য আপনাদের এত পরিশ্রম আপনাদের এত ক্লান্ত শ্রম এই যে মসজিদের জন্য কিসের জন্য মসজিদ তৈরি হবে না তো ওখানে মুসল্লি হবে ওই মুসল্লিরা কি করবে না তো কোরআন পড়বে ওই মুসল্লিদের বেটারা কি করবে না তো কোরআন পড়বে ওদের বেটিরা কি করবে না তো কোরআন পড়বে ওই কোরআনের কথা আবার আল্লাহ বলছেন এরপরে দ্বিতীয় শব্দ বলছেন ও আকামু সালাতা দুই নম্বর তারা কোরআন পড়ার পরে নামাজ আদায় করবে তিন নম্বর যেটা আমল করবে ও আনফাকু মিম্মা রাযাকনাহু সিররা ওয়া আলানিয়া বন্ধুরে এই আয়াতটা যখন অবতীর্ণ হলো তখন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হচ্ছে ইসলামকে বাঁচার জন্য সেদের বন্ধু 300 জন বদরের প্রান্তরে যদি ইসলামটাকে না বাঁচাতো কোরআনটাকে না বাঁচাতো নবীকে যদি না বাঁচাতো আমরা তিন নামক দৌলত এই রানীপুরের মাটিতে পেতাম না এই কোরআন পেতাম না এই জলসা পেতাম না 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 বন্ধু সেই দিন 313 জন বদরের সাহাবীদের বা দৌলতে বদর অক্লান্ত পরিশ্রমে একজন দার্শনিক বলছে উম্মতুরে তোমরা দেখতে পাচ্ছ কোরআনটা কালো অক্ষর দিয়ে লেখা আছে আসলে কালো অক্ষর দিয়ে লেখা নাই এই কোরআনটা লেখা আছে শহীদদের সাহাবীদের বুকের তাজা রক্ত দিয়ে লাল অক্ষরে লেখা রঞ্জিত লেখা আছে রক্ত বিনিময়ে এই কোরআনটা পৃথিবীর ময়দানে এসেছে আমরা পেয়েছি বন্ধুরে আমার বদরের ময়দানে 313 জন মুসলমান আর খুঁজে পাওয়া যায় না এবার মদিনায় পাহারা কে দিবে না তো মহিলারা মা বোনেরা আমার সেই দিন যদি ওই মদিনা কে আমার মা বোনেরা যদি পাহারা না দিত তারা যদি গার্ড না দিত তারা যদি সেই দিন ওই বিদায় গার্ড না করতো ওই দিন নামক দৌলত থাকে এই কোরআনটাকে আমরা জীবনের মতো কোনোদিন পেতাম না বন্ধুরে আমার সমস্ত বিশ্বনবী বললেন যে বদরের যুদ্ধ হবে মুনাফিক মুশরিকরা মক্কার কাফেররা বেঈমানেরা ইসলামটাকে ধ্বংস করবে আমাদের মুসলমানের সংখ্যা কম মাত্র 313 জন অপর প্রান্তে তারা 1000 জন কেমন করে লড়াই করব না 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 আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহ দরবারে হাত তুললেন যে ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা আল্লাহকে বললেন মাহবুব রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আজকে যদি তুমি ইসলামটাকে মিটিয়ে দাও আমরা 313 জন যদি তাদের প্রতিবাদ না করতে পারি প্রতিরোধ না করতে পারি যদি বিজয় না করতে পারি তোমার দ্বীনের নাম নেলেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না ইসলাম নেলেওয়ালা কেউ থাকবে না মিটিয়ে যাবে মিটিয়ে যাবে মিটিয়ে যাবে না 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 আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন এবং তিনি বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া উম্মতরে তোমরা গোপনে দান করে দাও অথবা প্রকাশ্যে দান করো দুটোই জায়েজ আছে যদি গোপনে দাও এটা ভালো কথা প্রকাশ্যে দিলে আপনাকে দেখে অন্য একটা লোক উৎসাহিত হবে তাহলে আপনাকে দেখে যে উৎসাহিত হলো আপনি যে নেকিটা পেলেন ওই লোকটাও আপনার বিনিময়ে নেকি পেয়ে যাবে তার মানে ওই লোকটা আপনাকে দেখে যে দান করেছে ওর বিনিময়ে আপনিও নেকি পেয়ে যাবেন এটাকে বলে সিররা ওয়া আলানিয়া গোপনে দান করতে পারেন কিংবা প্রকাশ্যে দান করতে পারেন দুটোই আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন
সেদের বন্ধু আয়াত অবতীর্ণ হলো মদিনা মুনাওয়ারার বুকে সবাই তারা দান করলো একজন মাত্র মা একজন মা ওই মার নাম হচ্ছে উরবাই বিনতে নাজার ভাইরা আমার মা বলরা ভালো করে ঘটনাটা কাল করে শুনালেন ওই বিধবা মা তার বংশের বনিয়াদে কেউ নাই তার কোনো বাগ বাগিচা নাই কোনো ধন দৌলত নাই স্বর্ণ মুদ্রা নাই না 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 বন্ধু কিছুই নাই এইমাত্র 17 বছরের একটা পৈতৃক সম্পত্তি আগামী দিনের লাঠি আগামী দিনের তার ভবিষ্যৎ উত্তরসূরি 17 বছরের সবথেকে আরব কান্ট্রির মধ্যে সুন্দর ছেলে ওই ছেলেটার নাম হলো হারসা হারসা ওই সুন্দর ছেলেটাকে নিয়ে এরপর গুটি 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 পায়ে পায়ে ধরে আমার একমাত্র উপায় করে মারুবাই বিনতে নাজার বিধবা মা আমার ওই তার একমাত্র ছেলেকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলে গেলেন এবং নবীর কাছে যাওয়ার পরে সাহাবাদের কাছে অনুমতি দিলেন ও সাহাবারা তোমরা শুনে নাও আমাকে একটু ফাঁকা দাও আমাকে রাস্তা ক্লিয়ার করে দাও আমি পর্দার সহিত বিশ্বলোকে দুটো কথা বলতে চাই এবং একটা দান করতে এসেছি বিশ্বলোকে সালাম কালাম করে বললেন ও বিশ্ব নবী আরব কান্ট্রির মধ্যে এই মদিনা মানের মধ্যে এমন কেউ বাকি নাই যারা দান দেয়নি মুসলমানেরা আমি একা বিধবা একজন রুবাই বিনতে নাজার বাকি আছি আমি কি দেব আমার কাছে কিছু নাই না কোনো স্বর্ণ মুদ্রা না কোনো ধন দৌলত না কোনো বাগ বাগিচা না 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 আমার একটা সুন্দর ছেলে আছে এই ছেলেটার নাম হারেস এই 17 বছর বয়স এই ছেলেটাকে আমি দান করতে এসেছি বন্ধুরে ওরা কেমন মা ছিল কেমন ছেলে ছিল বিশ্ব নবী একবার শুধু বললেন এই ছেলেটাকে কি করব ধর ওই মা বললেন ও ধর নবী বিশ্ব নবী যখন আপনি যুদ্ধের প্রাণ করে আপনি কমান্ডারি করবেন আপনাকে নিক্ষেপ করে করে আপনাকে লক্ষ্য করে করে যখন বেঈমান কাফেররা তীর ছুড়বে বোমা ছুড়বে পাথর ছুড়বে আমার এই ছেলেটা আপনার জন্য ঢাল হয়ে যাবে শুধু তাই নয় সমস্ত তীর তার বুকে নিয়ে যাবে বিশ্বনবী কবুল করে নিলেন মেয়েটা খুশি হয়ে গেলেন ওই মা যখন প্রত্যাবর্তন করছেন রে মায়ের আমার বেটিরা আমার ও আমার খালার বলেন আমার ভালো করে শুনলেন যখন তিনি ফিরে আসছেন বাড়িতে আর ছেলেকে কানে কানে বলছে হারেছে রে আমি তোর মার মাই বিনতে নাজার বলছি তুই বেঁচে থাকতে তুই বেঁচে থাকতে আমার বিশ্বনবীর যদি শরীরের মধ্যে সরিষার সম পরিমাণ একটু আঁচড় লেগে যায় একটু কষ্ট লেগে যায় আমি তোর মা বলছি জীবনে কোনদিন তোকে আমি ক্ষমা করতে পারবো না পারবো না পারবো না ওরে কেমন মা ছিল কেমন ছিল তারা যে ছেলেকে দান করলো মা আজকে যদি আমি দান দিই তাহলে আমার ছেলে বলছে আব্বা তোমাকে দিতে হবে না আমার ছেলে দিলে আমি বারণ করি চাচি দিলে চাচা দান বারণ করে আব্বা দিলে ছেলে বারণ করে বেটি দিলে মা বারণ করে ওরে কেমন মা কেমন ছেলে বন্ধুরে আমার অনেক রাত হয়ে গেল আর শোনাবো না আমার আল্লাহ বললেন তাহলে জান্নাতি লোকদের দুটি গুণ হবে এরা কোরআন তেলাওয়াত করবে এক নম্বর এবং অমিম্মা রাজাক না হুম সিররা ও আলানিয়া এরা গোপনে কিংবা প্রকাশ্যে দান করবে ও মা বোন এখন পর্যন্ত এই দিনের মধ্যে এতটা রাত হয়ে গেল এখন একটা পায়ের তোড়া আসলো না এখন একটা কোলার হার আসলো না এখন নাক ফুল আসলো না এখন একটা আংটি আসলো না এখন একটা কোনো চুরি আসলো না মারে আমার ঘরের আমার ওরা কেমন মা ছিল ওরা কেমন বেটা এখন যদি আমরা দান করতে যাই আমরা বারণ করে বন্ধুরে আমার ও মিম্মারা যেখানা সিররা মিম্মারা যেখানা সিররা ওয়ালানিয়া আমার আল্লাহ বলেন গোলামের দল তোর ভালো করে শুনে নাও কোরআন তেলাওয়াতের পরে যেটা দুই নম্বর আমল করবি নামাজকে তোরা প্রতিষ্ঠিত করবি তিন নম্বর যেটা আমল করবি পৃথিবীর বুকে সব থেকে শক্তিশালী দান যেটা এবাদত শক্তিশালী এবাদত শক্তিশালী এবাদত ওই এবাদত তার নামই হলো দান 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 কোরআনের জন্য তাহলে এমন কেউ 30 জন আছেন এই কোরআনের খাতিরে কোরআনের ভালোবাসা এতক্ষণ কোরআনকে নিয়ে আলোচনা হলো কোরআনের ভালোবাসা 30 জন মানুষ মাত্র শেষের সময় আমার কাছে একটু থাক আর না থাক মুসাবা করে যাবেন 30 জন হয়ে যাবেন মাত্র 500 500 করে মানে শেষ যার ভালো সব তার ভালো শেষ যার ভালো
ভালো সবটার ভালো তার মানে এতক্ষণ যা হয়েছে আল্লাহ তো সব লক্ষ্য করেছেন কিন্তু শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ ঠিক তিনি আরশে আযিম থেকে আমাদের মস্তিষ্কের উপরে এই সপ্তম আকাশের এইটা আমাদের মাথার উপরে আকাশটা এতক্ষণ তিনি সেখানে চলেই এসেছেন বিচরণ করেছেন এবং আসন গ্রহণ করেছেন তাহলে এই আল্লাহ বলছেন যে দেখি আজকে রানুপুর গ্রামের মধ্যে কে আছে যারা কোরআনের ভালোবাসায় 30 জন আমার একটি পারার দাম কত দাম অনেক আছে যা জীবনে শেষ হবে না মাত্র 500 করে 30 টা লোক আছেন পুরো বাবা আমার কোন যুব ভাই আমার যে মানুষ আমি 500 দিলাম এত মুসাফা করে যাবেন আমি একটু দোয়া করে দেওয়া প্রার্থনা করব দোয়া করব দেখি আসেন তো কেন অনেক রাত হয়ে গেল প্রায় 2টা বেজে গেল মানে বক্তব্য অনেক হয়ে গেল অনেক হয়ে গেল অনেক আচ্ছা তো যাই হোক মাশাআল্লাহ অনেক করেছেন তার মধ্যে যদি দু চারটা থাকেন মতগুলো বলবো না একটা যদি সম্মানটা রক্ষা করতেন ইজ্জত তার মেহমানের ইজ্জত রক্ষা করা মানে আল্লাহ বলছেন আমার ইজ্জতকে রক্ষা করা কঠিন কিয়ামতের দিনে আল্লাহ বলবেন এ বান্দা তুমি ওকে কাপড় আমাকে কোনো কাপড় দাওনি তখন বান্দা হাসবে হাদিসে কুদসি বলছে আল্লাহ তুমি যে আর উলঙ্গ থাকো হাসবে বান্দা বলছে আমি ছিলাম না তখন আল্লাহ বলবে মালদার ওই যে অমুক পাড়ায় তোমার গোলাম একজন আমার বান্দা ওর কাপড় ছিল না ও উলঙ্গ ছিল তার মানে লোকটা গরিব ছিল তুমি কাপড় দেওনি যদি দিতে তার মানে ওকে পরানো মানে আমাকে পরা তখন আমার আল্লাহ বলবে ও গোলাম তুমি আমাকে ক্ষুধার্ত ছিলাম কেন তুমি আমাকে খাওয়ার দেওনি তোর বান্দা হাসবে আল্লাহ আমার সম্মান রক্ষা করে 500 টাকা দান করেছেন আল্লাহ তুমি তাকে মানে নেক হায়াত দান করো এবং বাড়িতে রসুল রসুলের বরকত দাও এবং তুমি দাম্পত্য জীবনে সুখময় করো বালা মুসিবত দূর করে দাও আল্লাহু আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মইনুল হক 500 টাকা আচ্ছা মইনুল হক ভাই ভাই বড়তলা উনি 500 টাকা দিয়েছেন মইনুল হক স্যার হ্যাঁ ভলেন্টিয়ার আচ্ছা ভলেন্টিয়ার ভাই তার মানে ইসলামের পাহারাদার ইসলামের পাহারাদার মানে ওই যে একটু আগে বললাম যে মহিলারা মদিনার তারা পাহারা দিয়েছিলেন তারা জান্নাতি এবং বদরী সাহাবীরা তাহলে তারা যতটা যতটুকু করে সব পেয়েছেন মা বোনেরা মদিনা শহর থাকে তাদের বাড়ি ঘরগুলোকে লুট তারা থেকে বাঁচার জন্য পাহারা দিয়ে আমার মইনুল ভাই ঠিক আজকে তিনি ভলেন্টিয়ারি করেছেন আর এই পাহারা দিয়েছেন আল্লাহ তুমি তাদের দলে তুমি সামিল করে দিও হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ জাজাক اللهم صل عليه اللهم بارك عليه اللهم امين اللهم امين جتے ہو گور پارے جتے ہو گور پارے سوناری اونگ تمہار ماتھی تے مشا دے جتے ہو گور پارے যেতে হবে পুরো পারে সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পুরো পারে আলহামদুলিল্লাহ জাফর শরীফ ভলেন্টিয়ার উপদেষ্টা ওই ভাই আমার 500 টাকা মানে তিনটা কলম তারপরও চলে আসলো হায়াক আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে আল্লাহ গভীর ওজনতে রাত 2টা বেজে গেছে রাব্বুল আলামিন আল্লাহ গো তুমি আমার এখানকার বান্দাদেরকে আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহ গো জাফর শরীফ আল্লাহ 500 টাকা দিয়েছেন মাস্টার জুবেদুর সাহেব 500 টাকা এবং আল্লাহ আরেকজন ভলেন্টিয়ার ভাই 500 টাকা তিনজন রসুল ভাই আমার 500 টাকা আল্লাহ চারজন হলো আল্লাহ গো তোমার কোরআন কি ভালোবেসে আল্লাহ গো তোমার মন দিয়ে ভালোবেসে প্রাধান্য দিয়ে তারা 500 টাকা দান করেছে আল্লাহ গো তুমি তাদের 5 লক্ষ নেগিতে পরিপূর্ণ করে দাও যেতে
যেতে হবে পূর্ব পারে যেতে হবে পূর্ব পারে সোনারি অঙ্ক তোমার মাটিতে মিশাবে যেতে হবে পূর্ব পারে দুনিয়ার মায়া রইলি পড়িয়া কি জবাব দিবে বন্ধু কবরতে যাইয়া অপমান করবেন না নিশ্চয় শেষ যারা ভালো ওরা 500 করে দিবেন আমার দীর্ঘ বিশ্বাস ইনশাআল্লাহ আর দেবে 500 তার মানে প্রায় আপনার 5-7 8টা কলম হয়ে গেল আরেক আল্লাহ আরেক আলহামদুলিল্লাহ দেখা এক আল্লাহ গ্রামের বিশিষ্ট ব্যক্তি ডাক্তার তৈমুর সাহেব নাকি তৈমুর বিশ্ব সাহেব 500 টাকা দিলেন আর একজন নাজির মিস্ত্রি সাহেব উনি উনি মিস্ত্রি আল্লাহ উনি হাতের কারিগর করে চলেন উনি 500 টাকা দিয়েছেন এক আল্লাহ এক আল্লাহ আরেক আল্লাহ ও হে আল্লাহ পাগবারে যদি সাল্লাহ করিয়েছে দেন কবুল কর আল্লাহ পাক সুবহান কবুল কর আল্লাহ পাক সুবহান তাহলে হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ আমি 30টা চেয়েছিলাম 15টা কমিয়ে দিয়েছি তাহলে আপনারা 15টা কলম দেন 500 করে তাহলে ইনশাআল্লাহ সব রক্ষা হবে ইনশাআল্লাহ আব্দুর রউফ সাহেব আচ্ছা আচ্ছা এই দাদা আমার খুব সুন্দর আল্লাহ চেহারা দিয়েছেন আল্লাহ তুমি কিয়ামতের দিনে হযরত বেলালের সঙ্গে হযরত আনাসের সঙ্গে তুমি তাকে তুলে দিও আব্দুর রউফ সাহেব উনিও 500 টাকা তার মানে প্রায় 10-12টা কলম হয়ে গেল 15টা কলম আমি চেয়েছি আচ্ছা আমিরুল ইসলাম ভাই 500 টাকা আমিরুল ইসলাম ভাই ইনশাআল্লাহ দিবেন আর যারা বসে আছেন আবুজার রহমান 500 টাকা তার মানে প্রায় 15টা কলম হয়ে গেল হায়াত আল্লাহ বারাক আল্লাহ জাযাক আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি আর তোমার এই চেয়ার থেকে তোমার আসন থেকে তুমি লক্ষ্য করো আল্লাহ গো এই গভীর হৃদয়ের আল্লাহ তুমি তোমার হাত দিয়ে ব্যবসায় ইসলাম শেখ ওই ভাই আমার উনিও 500 টাকা আল্লাহ তুমি তার ব্যবসায় বাণিজ্য বরকত দিও এবং যে ডাক্তাররা দিলেন তাদের তুমি আল্লাহ ব্যবসায় বরকত দিও তাদের সুন্দর হাত করে দিও এবং আল্লাহ আমার পার্শ্বে মাস্টার সাহেব বসে আছেন আমার স্যার একজন জ্ঞানী উনি বসে আছেন আল্লাহ সবাই আমার ভাইরা 500 করে দিলে ইসলাম ভাই আমার দেবি শেষ সময়ে 1000 টাকা ইসলাম ভাই আমার দান করেছেন হায়াত আল্লাহ বার বার জাযাকাল্লাহ দুটা মুয়াজ্জিন আছে এটাকে দান ও দুটা মুয়াজ্জিন সাহেব আপনাদের যে উদ্দীপনা উৎসাহ আপনার যে আগ্রহ আমি অবাক হয়ে যাচ্ছি আপনার যে অধীর আগ্রহে বসে আছেন এবং দিচ্ছেন হায়াক আল্লাহ বারাক আল্লাহ আল্লাহ আপনাদের সুন্দর করে দীর্ঘজীবী করুক আপনাদের বাড়িতে রুজি রোজগারে বরকত দিক আপনাদের চোরার গতিকে সমুন্নত করে উন্নত করে দিক আপনাদের বরকত দিক আপনাদের অগ্র পশ্চাৎ আল্লাহ যেন বরকতে ভরে দিক এবং আপনাদের দাম্পত্য জীবন যেন সুখময় করে দিক মহব্বত দিয়ে প্রেম প্রীতি দিয়ে আল্লাহ রাব্বুল আমিন যেন ভরে দেন আল্লাহর কাছে এটা আমাদের মানে সবাই প্রার্থনা মাবুদ তুমি তাদের আল্লাহ গভীর জনতে
দেখেন আল্লাহ তোমার গোলামদেরকে দেখলো আল্লাহ গো এই গভীর জমিতে তারা দ্বিতীয় তৃতীয়বার করে দান করছে আল্লাহ গো তুমি তাদের দানের হাত লম্বা করে দিয়েছো বিধায়ক।